তোরা সাক্ষী থাক আমার এই যুবক এতদিন আমার হারানো গোলাম ছিল। আল্লাহ আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহ আকবার। আমার এই গোলামটা হারাই গেছিল, শয়তান তাকে নিয়ে গেছিল, আজকে আমার এই যুবকটা আমার কাছে আইসা কাঁদতেছে। আমি যদি তাকে মাফ না করি রে আমার আল্লাহ মজ্জা লাগে। আমি তাকে যদি ক্ষমা না করি কে তাকে ক্ষমা করবে? তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমারই যুবকে জীবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম। کرم بھی و لطف خدا بندگار، کرم بھی و لطف خدا بندگار، گناہ بندہ کردہ تو عشر میں سار، گناہ بندہ کردہ تو عشر میں سار۔ کبھی ڈاک دیا کائی مالکر دویا دیکھو ارا تمہار مالک کو تو دویلو اللہ دیکھو رے پرشتہ دیر ڈاک دیا کائی যদি না করি ক্ষমা যদি না করি আমার লজ্জা লাগে, গুনাহ করছি আমরা লজ্জা লাগে কার? করম বি ওয়া লুৎফে খুদা বান্দেগার, করম বি ওয়া লুৎফে খুদা বান্দেগার, গুনাহ বান্দা কারদাস ওয়া ও শরমে সা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়া কয় যুবক জীবনের গুণাগুলো তো মাফ করে দিলাম, পাশাপাশি তোর গুণার জায়গা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। কেমন দয়াল, চিনলাম আমারই আল্লাহরে চিনলাম। যে আল্লাহ গুণাগার বন্দা তওবা করলে কুলে নিয়ে আসবো, রহমতের কুলে নিয়ে নে। সন্তান যদি হারাই যা এক মাস দুই মাস এক বছর দুই বছর পরে যখন সন্তান মার কুলে আসে আনন্দে আত্মহারায়া চোখ দিয়া টক 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 করে জড়ায়া ধরে গালে চুমু দে কপালে চুমু দে বাজার তুই কোথায় ছিলে রে, তুই কি কোনোদিন আমাদের কথা মনে হয় না রে, কিভাবে আমাদেরকে সাইরা থাকবে? এ ভাই এ আমার কলেজার টুকরা যুবকরা, এ যুবক একটা মা যদি সন্তান হারানো সন্তান পায় এত খুশি হয়, এত খুশি হয়, ওই আমার আল্লাহর দয়াকে তার থেকে কম না বেশি? আমার আল্লাহর মায়া কি তার চেয়ে কম না বেশি? আল্লাহ রহমতের কুলে উঠাই নিয়া কাই বান্দা, তুই তো আমার হারানো গোলাম ছিলে রে, আয় 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 আল্লাহর রহমতের কুলে উঠাই নিয়া কয় টেনশন করবি না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো তো মাফ করে দিয়েছি। শুধু তাই না, ওই জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। আম্মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا
إذ أغى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا. وقال النبي صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. أو كما قال عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد. المنور چشمك روی محمد سے میری کرم منور چشمك روی محمد سے میری کرم عطر روح کو بوئے محمد سے میری بلغ العلا. صلوا علیہ وآلہ وہی ہے سر روز محشر وہی ہے غم گسر روز محشر شفیع المذنبی امتك حامي بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. نندنپور اتر بڑا حاجی اسماعیل رحمت اللہ علیہ
জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সদর উস্তাদুল আসাদ পীর কামিল হযরতুল আল্লাম আল্লামা আলী আজম কাসিমী সাহেব দামা বরকাতুহু সহ সভাপতি আমাদের পত্র এলাকার সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব সাবেক চেয়ারম্যান দুই নং বুধলিও হযরত উলামায়ে কেরাম বরাদারানে ইসলাম পর্দার আড়ালের মাও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়না এই কোন কোন শীতের মধ্যে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অনেক দামি দামি নসিহত শোনার সুযোগ দিয়েছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমার পূর্বেও বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল উস্তাদুল আসাতেজা পীরে কামিল হযরতুল আল্লাম আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামা বরকাতুহু অনেক সুন্দর আলোচনা করেছেন এর পূর্বে আমার ছোট ভাই হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আলোচনা করেছেন আমি খুব লম্বা আলোচনা করি আপনাদেরকে কষ্ট দেব না যারা আশপাশের দোকানে আছেন দ্রুত আমরা চলে আসি কিছুক্ষণ আলোচনার পরে আমরা আখিরি মোনাজাতের দিকে যাব ইনশা সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে বয়ান শোনার পর আখিরি মোনাজাত করার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলুন আমিন আমিন সম্মানিত সুধি মাহফিলটা যেহেতু আমাদের উত্তরপাড়া হাজি ইসমাইল রহমতুল্লাহ আলাই জামে মসজিদকে কেন্দ্র করে অনেক বড় বরকতি মাহফিল কারণ আল্লাহর ঘরে উদ্দেশ্যে মাহফিল ঠিক না সবচেয়ে দামি জায়গা পৃথিবীর মধ্যে কার ঘর জোরে বলেন খৈরুল বিকায়ে মাসাজিদ ও শরুল বিকায়ে আসওয়াক আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জমিনের টুকরা হলো আল্লাহর ঘর মসজিদ এই তো মসজিদে গেলে একটা দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ফতাহলি কোন আবওয়াব রহমতি আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতি ডান পাও দিয়া মসজিদে ঢুকলে এই দোয়াটা পড়তে হয় আল্লাহ রহমতের খাজানা তোমার কাছে সুবহানাল্লাহ এ মালিক আমি তো তোমার রহমতের কাঙ্গাল আমি তো তোমার রহমতের ভিখারি আল্লাহ আমার জন্য তোমার রহমতের গেটগুলো খুলে দাও সুবহানাল্লাহ এ ভাই এই কথা বলে যখন আপনি মসজিদে ঢুকে যান আল্লাহ ডাক দিয়া ক একদল ফেরেশতারে আল্লাহ বলে ফেরেশতারা রে আমার এই বান্দাগুলোর জন্য তোর দোয়া করতে থা হাদিসে পাকের মধ্যে আসে ফেরেশতারা তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ফির লাহু আল্লাহুম্মা রহমহু হে মালিক তোমার যে সকল বান্দাগুলো দোকান ফেলাইয়া চাকরি ফেলাইয়া জমি জমা ফেলাইয়া তোমার ঘরে ঢুকছে রে আল্লাহ তুমি তাদের উপর আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দাও ফেরেশতারা যদি দোয়া করে এই দোয়া কবুল না ফেরত জুরে এদের কোনো গুণ আছে পাপ আছে আল্লাহর হুকুমের নাফরমানি আছে আলাইহা মালাইকাতুন গিলাজ আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুল্লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ বলেন আমার ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতা কোনোদিন কোনো না ফরমানি করতে পারে না সুবহানাল্লাহ
আমি যেভাবে হুকুম দিয়ে হুকুম দিতে দেরি হয় আমার হুকুম বাস্তবায়ন করতে দেরি হয় না দুই নাম্বার দোয়া ফেরেশতারা করে আল্লাহুম্মা ফির লাহু এ মালিক তোমার যে শুকুর বান্দাগুলো কনকনে শীতের মধ্যে মসজিদে চলে আসছে আল্লাহ তোমার ইবাদত করার জন্য হাজির হয়ে গেছে তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও তাইলে এমন দোয়া কি প্রধানমন্ত্রীর অফিসে গেলে পাওয়া যায় মন্ত্রীর অফিসে প্রেসিডেন্টের অফিসে হোয়াইট হাউসে রাজপ্রসাদে টিনের সাপটাও যদি হয় কুরের ঘরও যদি হয় হর্তাকা এখানে গেলেই রহমতের বৃষ্টি শুরু আল্লাহ আল্লাহ শুধু তাই নয় পয়গম্বর বলেন কামতির কঠিন ময়দানে যেদিন সকল নবীরা নফসি নফসি বলবে লাস্তু হুনাকা লাস্তু হুনাকা বলবে ওই কামতির কঠিন ময়দানে যারা আল্লাহর ঘরকে ভালোবাসে রে যারা আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহর ঘরকে মহব্বত করে রে পয়গম্বর কর আল্লাহ পাক তোমার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে কি লাভ দেখছি আল্লাহ সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু পয়গম্বর কয় সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন এক নম্বর হল ইমামুন আদেল সমাজপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তারা জনগণের সঙ্গে সুন্দর আচরণ করবে আল্লাহ পাক ডাক দিয়া কয় ওই চেয়ারম্যানকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেব দুই নম্বর হলো সাফুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক ইবাদতের মধ্যে জীবনটা কাটাইছে আজকের মাহফিলে আমাদের যুবকদের অবদান আছে না নাই বলে এ মুসলমান পয়গম্বর বলেন সাফুন নাসাফি যৌবনকালটা যদি ইবাদতে কাটে যৌবনকালটা যদি নেশায় না কাটে যৌবনকালটা যদি গুনাতে না কাটে যৌবনকালটা যদি গানে না কাটে এ যুবক পয়গম্বর কয় তোমার জন্য আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে তিন নম্বর হল রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই ব্যক্তি যার সম্পর্ক থাকবে আল্লাহর ঘর মসজিদের সাথে মসজিদ কেমন ভালোবাসে মসজিদ থেকে বের হয় আবার মসজিদে ঢুকা পর্যন্ত মনটা মসজিদে পড়ে থাকে এরকম মানুষ আছে না বারবার জিজ্ঞাসা করে নাতি আজান হইছে এ ভাতিজা আজান হইছে সন্তান আজান হইছে রে বুঝা গেল কলপটা কার সঙ্গে লটকান জুড়ে ক পয়গম্বর কায়ে আল্লাহর গোলাম আল্লাহর ঘরের সঙ্গে তোমার কলমের সম্পর্ক ছিল কামাতের কঠিন ময়দানে যখন মানুষ ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে আমার আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেবে চার নম্বর হল রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাবাররাকা আলাইহি দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল দিনের জন্য মাহফিলে গেলে কয় চলো নন্দনপুর চেয়ারম্যান বাড়ির সামনে মাহফিল হইতেছে নিজেও আসছে আর দুইজনকে নিয়ে আসছে ওই ইস্তেমাতে যাব ১৩ ১৪ ১৫ ইস্তেমা ঠিক কিনা বলেন জানুয়ারি মাসের কত তারিখ জুড়ে গান
আস্তমা কিন্তু একটাই আরেকটা হবে না কথা কয় না আরেকটা হলেও এটা আমাদের দেখার বিষয় না এটা আস্তমা না এটা মারামারির দল কথা কয় না এটা সন্ত্রাসীর দল কথা বলেন ঠিক কি না সুতরাং আস্তমা হবে উলামাদের আস্তমা একটা আহলে হকের আস্তমা সেটা হলো 13 14 কথা কয় না কোন মাসে আগামী মাসে ঠিক কিনা 13 বলেন 14 15 মনে থাকবে তো যাব তো ইনশাআল্লাহ হাত তুলেন হাত তুলেন হাত তুলেন নিয়ত করেন যে তিন দিনের জন্য ইস্তেমার মাঠে চলে যাব আল্লাহ কবুল করেন আমিন বলেন লাভ হবে ঠিক কিনা বলেন একজন আরেকজনকে ইস্তেমার মাঠে নিয়ে গেছেন একজন আরেকজনকে চিল্লা লাগানোর জন্য নিয়ে গেছে একজন আরেকজনকে দিনের তাফসীর মাহফিলে নিয়ে গেছে দুজনের মধ্যে সম্পর্ক ছিল দিনের সম্পর্ক চা খাওয়ার সম্পর্ক নয় সাত্যের সম্পর্ক নয় ঠিক কিনা বলে আল্লাহ ডাক দেখা এ দুই বন্ধু আয়া আমি আল্লাহ তোদেরকে আমার আরশে আজিমের নিচে ছাড়া দিলাম হয়ে গেল চার জন ঠিক কিনা বলে পাঁচ নম্বর হল রাজুলুন দাহু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ যুবককে আরেকজন যুবতী প্রেমের অফার দিছে আছে না এরকম শয়তান যদি ঘাড়ে বসে এরকম করে না করে মোবাইল নিয়ে বৈশা বৈশা একজনের সাথে আরেকজন সম্পর্ক করে যদিও আমাদের নন্দনপুরের যুবকরা নাই আমি ঢাকার যুবকদের কথা বলতেছি কথা বলেন ঠিক কিনা কারণ আমার যুবকগুলো বড় ভালো এরা মাহফিল করে মাহফিল বসে বসে শুনে আর দু একজন থাকলেও আজকে দোয়াতে তওবা কর কথা কয় না ওই যুবক যে যুবককে একজন যুবতী প্রেমের অফার দিছে যুবক তার জবাব না দিয়া কয় ইন্নি আখাফুল্লাহ এ যুবতী তুমি সুন্দরী হতে পারো তুমি রূপসী হতে পারো তোমার বাবার অনেক সম্পদ থাকতে পারে কয়েকটা গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে কিন্তু না না আমার আল্লাহ নিষেধ করেছে সুবহানাল্লাহ আমার নবী নিষেধ করেছে তাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই না 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 আমি তোমার প্রেমে সাড়া দেব না আমি আমার মালিককে ভয় পাই সুবহানাল্লাহ আমি এক মাহফিলে বলেছিলাম পাকিস্তানের এক কলেজ পড়ুয়া যুবক তিন দিন লাগাইছে বন্ধু বান্ধব মুশকিল করে তিন দিনের জন্য নিয়ে গেছে যুবক তিন দিন লাগাইয়া তার মনের অবস্থা পরিবর্তন সুবহানাল্লাহ কে করছে দিলের মালিককে মনের মালিককে ওই যুবক কলেজের মধ্যে আইসা কথা কয় না বেহুদা কথা কয় না সুবহানাল্লাহ মানুষকে হাসায় না ম্যাডামের দিকে তাকায় না ম্যাডাম কয় কি হয়েছে বাবা তো তুই আগে কত সুন্দর সুন্দর কথা বলতি সবাইকে হাসাইতে তোর জন্য সবাই পাগল ছিল তোর কত গার্লফ্রেন্ড ছিল মেয়ে বান্ধবী ছিল এখন দি কারো সঙ্গে কথা বলিস না বারবার জবরদস্তি করে কথা কয় না অতিরিক্ত কথা কয় না দূরে বলেন কে পরিবর্তন ঘটাইছে ওই যুবক বলে বারবার বলার পর যুবক কয় বাতাও ভাই কিসকো খোশ করুঙ্গা তুমকো খোশ করুঙ্গা ইয়া মেরা আল্লাহ কো খোশ করুঙ্গা তোমাদের সঙ্গে কথা বললে তোমাদের সঙ্গে তামাশা করলে তোমরা খুশি হবে কিন্তু আমার আসমানের মালিক খুশি হবে না বেজার হবে আর যদি তোমাদের সঙ্গে কথা না বলি তাইলে তোমরা বেজার হবে কে খুশি হবে তাইলে বলো রে বলো রে কাকে আমি খুশি করব আর কাকে বেজার করব আল্লাহ পাগম্বর বলেন যুবক তুই যে কথা বলে প্রেমকে প্রত্যাখ্যান করলি ফেরত দিলে রে যুবক
মাকাম তেরি কঠিন মাধারে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে যেদিন জমিনটা আত্মা হয়ে যাবে সকল নবীদের একটাই স্লোগান থাকবে নফসি নফসি ওই যুবক আল্লাহ বলেন তোকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেব আমার অনেক ছোট ছোট বাচ্চারা আমার অনেক যুবতী মা তারা বয়ান শুনতেছে মা তুমি বড় সুন্দরী তুমি বড় রূপসী তোমাকে অনেকে প্রেমের প্রস্তাব দিবে আজকের বয়ান থেকে প্রতিজ্ঞা করে নাও কোন যুবক যদি আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি বলবো না না আল্লাহ আমার ভাগ্যে আমার কপালে যেই ছেলে রেখে দিয়েছেন আমি তার উপরে সন্তুষ্ট কথা বলেন ঠিক কিনা কয় নাম্বার গেল পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার রাজুলুন দাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা ওয়া শুনে মাহফিল শুনে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে তার মধ্যে পরিবর্তন চলে আসছে সুবহানাল্লাহ রাত্রির বেলায় দরজা লাগাইয়া আলাদা রুমে লাইট বন্ধ করে হাত তুলে কান্দে হে মালিক যৌবনের পাগলামি করে মালিক কত গুণা করছি রে কত মেলাতে গেছি কত গানের আসরে গেছি কত মেয়ের জীবন নষ্ট করছি ঠিক কেনা বলেন আজকে ওয়া শুনে তার কলবের মধ্যে ধাক্কা দিছে অন্তরের মধ্যে চোট লাগছে দরজা বন্ধ করে মালিকের হাত তুলে কান্দে ও মালিক বুঝতে পারি নাই যৌবনের পাগলামির মধ্যে পড়ে কত গুণা করছি মাঝে মধ্যে নেশা করছি মাঝে মধ্যে কোনো মেয়ের জীবন নষ্ট করছি আল্লাহ সুদ খাইছি ঘুষ খাইছি আজকে শুনলাম জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মালিক রে আমি তো তোমার গোলাম আমারে না তুমি বানাইছ বুঝতে পারি না আজকে তোমার দরবারে হাত তুললাম আল্লাহর কাসাম আল্লাহর কাসাম যুবক যখন হাত তুলে আল্লাহর কাছে কান্নে আল্লাহ ডাক দিয়া কুইয়া মালাইকাতি কদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গাইরি এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমারই যুবক এতদিন আমার হারানো গোলাম ছিল আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আমারই গোলামটা হারাই গেছিল শয়তান তাকে নিয়ে গেছিল আজকে আমারই যুবকটা আমার কাছে আইসা কামতেছে সুবহানাল্লাহ আমি যদি তাকে মাফ না করি রে আমার আল্লাহ লজ্জা লাগে সুবহানাল্লাহ আমি তাকে যদি ক্ষমা না করি কে তাকে ক্ষমা করবে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমারই যুবকে জীবনের সকল গুনাগুলো মাফ করে দিলাম کرم بھی و لطف خدا بندگار کرم بھی و لطف خدا بندگار گنا بندہ کردہ تو اوشر میں سار گنا بندہ کردہ تو اوشر میں سار کو بھی ڈاک دیا کائی مالک ان دویا دیکھو ارا تمہار مالک کو تو دویا لو اللہ پرشتہ دیر ڈاک دیا کائی যদি না করি ক্ষমা যদি না করি আমার লজ্জা লাগে গুনাহ করছি আমরা লজ্জা লাগে কারম বি ওয়া লুৎফে খুদা বান্দেগার কারম বি ওয়া লুৎফে খুদা বান্দেগার গুনাহ বান্দা কারদাস ওয়া ও শরমে সা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়া কয় যুবক জীবনের গুণাগুলো তো মাফ করে দিলাম পাশাপাশি তোর গুণার জায়গা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম কেমন দয়াল চিনলাম আমারই আল্লাহরে চিনলাম দুইটা সেজদা দিতে আহা যে আল্লাহ গুণাগার বন্দা তওবা করলে কুলে নিয়ে রহমতের কুলে নিয়ে সন্তান যদি হারাই যা
এক মাস দুই মাস এক বছর দুই বছর পরে যখন সন্তান মার কোলে আসে খুশি হয় খুশি আনন্দে আত্মহারায় চোখ দিয়া টপ 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 করে পানি জড়ায়া ধরে গালে চুমু দে কপালে চুমু দে বাজার তুই কোথায় ছিলে রে তুই কি কোনোদিন আমাদের কথা মনে হয় না কিভাবে আমাদেরকে সাইরা থাকবে এ ভাগ এ আমার কলেজার টুকরা যুবকরা এ যুবক একটা মা যদি সন্তান হারানো সন্তান পায় এত খুশি হয় এত খুশি হয় ওই আমার আল্লাহর দয়াকে তার থেকে কম না বেশি বেশি আমার আল্লাহর মায়াকে তার থেকে কম না বেশি বেশি আল্লাহ রহমতের কোলে উঠাই নিয়া কাই বান্দা তুই তো আমার হারানো গোলাম ছিলে রে আয় 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 আল্লাহর রহমতের কোলে উঠাই নিয়া কয় টেনশন করবি না আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো তো মাফ করে দিয়েছি শুধু তাই না ওই জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম